সৌজন্যে ZSRM। বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে অল্প অল্প করে বৈদেশিক মুদ্রা সঞ্চয় করেন প্রবাসীরা। দেশে ফেরার আগে জমানো সেই অর্থ দিয়ে প্রিয়জনদের জন্য মূল্যবান জিনিসপত্র কেনেন তারা। এসবের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের আবেগ আর ভালোবাসা, যা দেখে প্রিয়জনদের খুশিতে প্রবাসী হৃদয়ে নেমে আসবে প্রশান্তি। অথচ কারো কারো হাসি মুখ মলিন হয়ে যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর। ওত পেতে থাকা অপরাধীরা লাগেজ ছিনিয়ে নিঃস্ব করে প্রবাসীদের, অনেকের জীবনও বিপন্ন হয়। কারা কী কৌশলে র্যামিটেন্স যোদ্ধাদের সর্বস্ব কেড়ে নেয়, কেন থামানো যাচ্ছে না লাগেজ ছিনতাই, এসব নিয়েই এ সপ্তাহের অনুসন্ধান ও সমাধান। আপনাদের সঙ্গে আছি আমি ইমরান হোসেন সুমন। দীর্ঘ প্রবাস জীবন শেষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন দেশে ফেরার পালা, তখন অনেকের প্রধান গন্তব্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিদিনই এই বিমানবন্দরের আগমনী হল দিয়ে বেরিয়ে আসেন প্রবাসীরা। তাদের রিসিভ করতে বিমানবন্দরে আগে থেকেই প্রিয়জনদের অপেক্ষাও থাকে। কারো বা আত্মীয় স্বজন কেউ হয়তো থাকে না, প্রিয়জনের অনুপস্থিতিই কোনো কোনো প্রবাসীর জন্যে কাল হয়ে দাঁড়ায়। আর সেই সুযোগটি কাজে লাগায় বিমানবন্দরে ঘাপটি মেরে থাকা অপরাধীরা। ছিনতাই করে নেয় প্রবাসীর লাগেজ, যে লাগেজে থাকে স্বর্ণের গহনা সহ মূল্যবান সামগ্রী। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এভাবেই সর্বস্ব হারিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তৌহিদুল ইসলাম নামে এক প্রবাসী। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে সেদিন দেশে ফিরেন তিনি। কয়েক বছর ধরে চাকরির সুবাদে বহুবার যাতায়াত বিমানবন্দর দিয়েই। সেদিনের ভয়াবহ ঘটনা মনে পড়লে গা শিউরে ওঠে তার। পঞ্চাশ ছুঁই ছুঁই তৌহিদুল ইসলামের সঙ্গে কি ঘটেছিল, কতটা অভিনব কায়দায় ছিনতাইকারী চক্র তার লাগেজ ছিনিয়ে নেয়, ঠিক যেন সিনেমার গল্প। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই তাকে টার্গেট করে ছিনতাইকারীরা, ঘূর্ণাক্ষরেও টের পাননি তিনি। বিমানবন্দর থেকে একটি কালো গাড়িতে উত্তরার আজমপুর বাস কাউন্টারে পৌঁছান। উদ্দেশ্য বগুড়াগামী বাসের টিকিট কাটা। সেখানেই এক ছদ্মবেশি ছিনতাইকারী নিজেকে প্রবাসী বলে দাবি করেন। জানান তার কাছে বগুড়াগামী বাসের একটি অতিরিক্ত টিকিট আছে, তিনিও নাকি বগুড়া যাবেন। ছদ্মবেশি লোকটির এমন মিষ্টি কথার ফাঁদে পড়ে সেই টিকিট কিনে নেন কুয়েত ফেরত তৌহিদুল। একসঙ্গেই বাসে চেপে বসেন তারা পাশাপাশি আসনে। তৌহিদুল ইসলাম কল্পনাও করতে পারেননি কিছুক্ষণের মধ্যে তার জীবনে কি ঘটতে যাচ্ছে। বাসে ওঠার পর প্রবাস জীবনের নানা গল্প করেন তারা। ছদ্মবেশি ছিনতাইকারী এক পর্যায়ে কোনো এক নারীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। বাস যাত্রায় কুয়েত প্রবাসীকে বিস্কুট খাওয়ার আবদার করা হয়। সরল বিশ্বাসে সেই বিস্কুটও খান তিনি। এরপরই গভীর ঘুমে ঢলে পড়েন তিনি। এমন বেহুশ আর বেঘোর ঘুম থেকে তৌহিদুল ইসলাম কি জাগতে পেরেছিলেন? ঘুম তাকে কোথায় নিয়ে গেছে? কোথায় তার লাগেজ আর লাগেজে থাকা স্বর্ণ? কুয়েত প্রবাসী ঘুম ভেঙে নিজেকে আবিষ্কার করেন হাসপাতালে। সবার কাছে জানতে চান কি হয়েছিল তার লাগেজই বা কোথায়। ফুটবলেজে যাওয়ার পরে আমার বাচ্চাদেরকে ফোন করছে যে আপনার কেউ বিদেশ থেকে আসতেছে কিনা, তো বলতেছে হ্যাঁ আমার বাবা আসতেছে। তো বলতেছে আমার তোমার বাবাতে এই অবস্থা, তো বলছে তাহলে আপনি কষ্ট করে একটু বনানী পর্যন্ত নিয়ে আসেন। তারপর বনানী পর্যন্ত যাওয়ার পরে জিএ মেডিকেলে ভর্তি করে, মোটামুটি
24 থেকে 26 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে। কারা ফোন করেছিল ফুটবলেস থেকে? বাসের সুপারভাইজার। বাসের সুপারভাইজার। হ্যাঁ। হ্যাঁ, ততক্ষণে ওরা পালাই গেছে। অনুসন্ধানে নেমে একটু পেছনে ফিরিয়ে নিয়ে যেতে চাই আপনাদের। আজমপুর বাস স্টপেজ থেকে প্রবাসী তহিদুল যখন বাসে ওঠেন, তখন ডোরাকাটা রঙিন টি শার্ট পরা এ লোকটিকে নিশ্চয়ই দেখেছেন। তহিদুল ইসলামের বাসটি যাত্রাবিরতি করে সিরাজগঞ্জের ফুড ভিলেজে। সেখানে একই টি শার্ট পরা লোকটিকে দেখা যাচ্ছে একটি লাগেজ নিয়ে হেঁটে যেতে। আবার একটু দূরে মহাসড়কে পাশ দিয়ে সেই একই লোকই প্রথমে মাথায় পরে লাগেজ টেনে নিয়ে যাচ্ছেন। এই লোকটি কে? তহিদুল ইসলামের লাগেজ তার কাছে কিভাবে গেল? অনুসন্ধান বলছে এই লোক যে ছদ্মবেশ ধারণ করে বাসে তহিদুল ইসলামের সহযাত্রী হয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। এমনকি এই লোক যে যাত্রীবেশে একজন লাগেজ ছিনতাইকারী তারও প্রমাণ মিলল। এবার আপনাদের একটু জানিয়ে রাখি কুয়েত থেকে আসা তহিদুল ইসলামের লাগেজে কি কি জিনিস ছিল। প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য তিনি এনেছিলেন মূল্যবান স্বর্ণের চেইন। প্রবাস জীবনে জমানো অর্থ দিয়ে কেনায় স্বর্ণ যে ছিনতাইকারীর কাছে গিয়ে গলে যাবে তা ভাবনাতেও ছিল না তার। এরপরও এমন অবস্থার মুখোমুখি হতে হয়েছে তাকে। সেই লাগেজে কুয়েত থেকে কেনা বিভিন্ন প্রসাধনী আর মোবাইল ফোনও ছিল। প্রবাসীর ছিনতাই করা লাগেজ আর তার ভেতরে থাকা স্বর্ণসহ মূল্যবান পণ্য শেষ পর্যন্ত কোথায় যায়, আমরা ছুটেছি সেই সব লাগেজ আর মূল্যবান জিনিসপত্রের সন্ধানে। তার আগে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই এই চক্রের আরেক সদস্যের সঙ্গে। লাগেজ বহন করা ছিনতাইকারীর আগে আপনাদের আরও একজন ছদ্মবেশী ছিনতাইকারীর কথা বলেছিলাম, যিনি বিস্কুট খেতে দিয়েছিলেন। কুয়েত ফেরত তহিদুল ইসলামকে বিস্কুট খাইয়ে অচেতন করার অপকর্মটি করেছেন ওই লোকই। এবার আপনাদের বাস কাউন্টারের সামনে দুজনের খোশগল্প করার দৃশ্য দেখাতে চাই। এর মধ্যে একজনকে তো চেনা গেল, যিনি তহিদুল ইসলামের লাগেজ নিয়ে সটকে পড়লেন। আরেকজনের পরনে কালো টি শার্ট, কোমরে ছোট ব্যাগ, দেখে মনে হচ্ছে এই লোকও প্রবাসী। তার সঙ্গে ডোরাকাটা টি শার্ট পরা লোকের সম্পর্ক কি? বাস কাউন্টারে তাদের কাছে তো কোনো লাগেজ দেখা গেল না। ওই যে সিরাজগঞ্জের ফুড ভিলেজে লাগেজ নিয়ে সটকে পড়লেন এই লোক, তখন কালো টি শার্ট পরা লোকটি কোথায় ছিল? এবার একটু দেখাতে চাই আপনাদের। মহাসড়কে মাথায় করে এবং হাতে নিয়ে লাগেজ টেনে নেওয়ার সময় পেছনে আরেকজন ছিলেন। অনুসন্ধান বলছে এরা মূলত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছদ্মবেশী ছিনতাইকারী। তাদের প্রধান টার্গেট থাকে প্রবাস থেকে আসা রেমিটেন্স যোদ্ধারা। এদের কৌশলটা কি? কিভাবে ফাঁদে ফেলে প্রবাসীদের নিঃস্ব করে তারা? অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। বিমানবন্দরে প্রবাসী সেজে তারা টার্গেট করে প্রবাসীদের, এরপর সাক্ষ্যতা তৈরির চেষ্টা। কোনো প্রবাসী যদি বাসে গন্তব্যে যায় তারাও সেই বাসের যাত্রী হয়। আবার কেউ যদি প্রাইভেট কারে বাড়ি যেতে চায় তাদেরকে সুকৌশলে অপরাধীদের প্রাইভেট কারের সহযাত্রী বানানো হয়। এরপর বিদেশি মুদ্রা দেখিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার নাটক সাজিয়ে খাতির যত্ন করে বিস্কুট খাওয়ার অফার করা হয়। সেই বিস্কুট খেয়েই অচেতন হয়ে যান প্রবাসী। এরপর অচেতন হওয়া প্রবাসীর লাগেজ সুযোগ বুঝে নিরাপদ গন্তব্যে পৌঁছে পালিয়ে যায় এই অপরাধী চক্র। অনুসন্ধানের এক পর্যায়ে পরিচয় মিলে যায় এই ছদ্মবেশী অপরাধী চক্রের। এদের একজন হলেন আমির হোসেন, আরেকজন হলেন লিটন মিয়া ওরফে মিল্টন। প্রশ্ন উঠছে কে এই আমির হোসেন, কি তার পরিচয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল 16 বছরে 15 বার জেলে গেছেন আমির। গড়ে প্রতি বছরে একবার করে জেলে যাওয়া হয়েছে তার। প্রতিবারই জামিন নিয়ে বেরিয়ে আসেন তিনি। জামিনে ছাড়া পেয়ে ভালো হয়েছেন কি আমির, নাকি প্রবাসীদের নিঃস্ব করার নতুন কৌশলে ঝাঁপিয়ে পড়েছেন বারবার? এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। আমির হোসেন একাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 300 বেশি প্রবাসীকে নিঃস্ব করেছেন। কোন কৌশলে প্রায়
দেড় যুগ ধরে এতটা নির্বিঘ্নে অপরাধ করছেন আমির? বিরতির পর আমন্ত্রণ আরেকবার। আমির হোসেন, বাবার নাম শুকুর আলী হাওলাদার, বাড়ি বরিশাল। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে 2006 সালে বরিশাল থেকে ঢাকায় আসে। এরপর বিমানবন্দর এলাকায় একটি ফাস্টফুডের দোকানে চাকুরি নেয় সে। এই চাকরির আড়ালেই তার মাথায় প্রবাসীদের টার্গেট করা শুরু। কিভাবে এই অপকর্মের হাতে খড়ি আমিরের, কি কি কৌশল অবলম্বন করে প্রবাসীদের লাগেজ ছিনিয়ে নেয় সে ও তার দল? অনুসন্ধান বলছে, বিমানবন্দরের আগমনী হলে প্রতিদিনই আসেন প্রবাসীরা, তাদের লাগেজে বিমানের ট্যাগ লাগানো থাকে, আর এ ট্যাগ থেকে শুরু আমির হোসেনের অপরাধ জগতের। কোমরে ছোট ব্যাগ বেঁধে এয়ারপোর্টের আগমনী হলের প্যাসেজে ঘোরাঘুরি করেন আমির। সবসময় তার শিকারী চোখ খুঁজে বেড়ায় টার্গেট, কাকে তার শিকারে পরিণত করা যায়। শুধু খুঁজে বেড়ানো নয়, তার সঙ্গে লাগেজও থাকে মাঝে মাঝে, যেন তিনি এইমাত্র মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে নামলেন। আর এসবই করতেন প্রবাসীদের মন জয় এবং বিশ্বাস অর্জনের জন্য। মাঝে মাঝে তার চোখ যায় ময়লা ফেলার ঝুড়িতে, হাত দিয়ে খোঁজা হয় কিছুটা, বেরিয়ে আসে ট্যাগ। এ ট্যাগ বিমান আরোহী সবার কাছেই পরিচিত, এটি লাগেজে লাগানো থাকে। প্রবাসীরা যখন দেশে আসেন অনেক সময় অসাবধানতাবশত তা খুলে যায় অথবা ছিঁড়ে যায়, তখন এসব ট্যাগের ঠিকানা হয় ময়লার ঝুড়ি। লাগেজের এ ট্যাগই অপরাধের সম্বল হয়ে যায় আমির হোসেন ও তার সহযোগীদের জন্য। ফেলে দেয়া লাগেজের ট্যাগ থেকেই অপরাধের জন্ম। প্রিয় প্রবাসী র্যামিটেন্স যোদ্ধা, আপনার লাগেজের ট্যাগ ফেলে যাননি তো? হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উল্টো দিকে হাজি ক্যাম্প আশকোনা এলাকা, ঘন বসতি হিসেবে পরিচিতি আছে এর। আশপাশে বহু ভবন গড়ে উঠেছে, এখানকারই কোনো একটি বাসা নিরাপদ আস্তানা হিসেবে বেছে নেয় এয়ারপোর্টের লাগেজ ছিনতাইকারী চক্র। বিমানবন্দরে অপরাধ করে নিজেকে আড়াল করতে প্রতি মাসে বাসা বদল করেন তিনি। নাম তার আমির হোসেন। তার নামে ঢাকাসহ সারাদেশে অন্তত 20টি মামলা আছে। শুনলে অবাক হবেন, 16 বছরে 15 বার জেলে গিয়েছে আমির। জামিনে মুক্তির পর প্রতিনিয়ত একইভাবে প্রবাসীদের টার্গেট করে লাগেজ ছিনতাই করছে। আমিরের অপরাধ সাম্রাজ্যের বিস্তারিত জানব এবার। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এতটা দুর্ধর্ষ হয়ে ওঠা আমির প্রবাসীদের টার্গেট করতে নেয় অভিনব এক কৌশল। আগেই বলেছি, প্রবাসীর কাছে বিশ্বাসযোগ্য করতে নিজেই প্রবাসী সেজে যায় আমির। বিমানবন্দরে এত নিরাপত্তার মধ্যে এই অপকর্ম কিভাবে করতে পারল আমির, সে এক বিস্ময় বটে। আপনাদের জানিয়েছিলাম প্রবাসীর লাগেজ ছিনতাই এবং সর্বস্ব ছিনিয়ে নেয়ার পর এসবের গন্তব্য কোথায়, বিশেষ করে মূল্যবান স্বর্ণ কোথায় বিক্রি করে আমির। অনুসন্ধান বলছে, 2006 সাল থেকে ধারাবাহিকভাবে লাগেজ ছিনতাই করছে সে। দীর্ঘ এ সময়ে প্রায় 300 জন প্রবাসীকে অজ্ঞান করেছে আমির, এদের সবার মূল্যবান মালামাল ও সম্পদ লুট করে নিয়েছে। তার সঙ্গে আছে আরও কয়েকজন। অনুসন্ধান করতে গিয়ে আমরা জানতে পারি আমিরের নিজ জেলা বরিশাল, নাটোর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, রাজধানীর বিমানবন্দর, উত্তরা, কুমিল্লা, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফেনীসহ বিভিন্ন থানায় মামলা আছে অন্তত 20টি। প্রবাসীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া লাগেজের ভিতরে থাকা স্বর্ণ বিক্রি করা হয় রাজধানীর কদমতলির একটি জুয়েলার্সে, প্রসাধনী বিক্রি করা হয় গুলশানের বিভিন্ন দোকানে, আর লাগেজগুলো গুলিস্তানে বিক্রি করে দেয় আমির। এভাবে প্রবাসীদের নিঃস্ব করার এক নিপুণ কৌশলে সিদ্ধহস্ত এই আমির। ভাগে ভাগে এই অপরাধ করে তারা। আমির 3-4 দিন পরপর এরকম একজনকে টার্গেট করে। এবছরই তিনি 2 বার গ্রেপ্তার হয়েছেন। গত জানুয়ারিতে সৌদি প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে একইভাবে সর্বস্ব লুটে নেয় আমিরের চক্র। এপ্রিলে আরেক প্রবাসীর সব লুট করে তারা। আমির চক্রে মোট কতজন? তাদের টার্গেট কি শুধুই লাগেজ ছিনতাই, নাকি আছে আরও অনেক পরিচয়? আমিরের দলে আছে লিটন মিয়া ওরফে মিল্টন, আবু বকর সিদ্দিক ওরফে পারভেজ, জাকির হোসেন ও আপেল হাজি। লিটন মিয়া ওরফে লিটনের পড়াশোনা 3rd শ্রেণী পর্যন্ত। বিমানবন্দর এলাকায় মাইক্রোচালকের আড়ালে
আমিরের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে। লিটনও একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছিল, জামিনে বেরিয়ে আবারও একই অপকর্মে। তার মূল কাজ হলো কৌশলে প্রবাসী যাত্রীদের মাইক্রোবাসে তুলে সর্বস্ব লুটে নেয়া। অনেক সময় টার্গেট মতো প্রবাসী না পেলেই বিমানবন্দর থেকেই কাউকে কাউকে অনুসরণ করত। এবার আসা যাক আবু বকর ওরফে পারভেজের বিষয়ে। কয়েক বছর বিভিন্ন জুয়েলারি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। ধীরে ধীরে রাজধানীর শ্যামপুরে নিজেই জুয়েলারি দোকানের মালিক বনে যান পারভেজ, নাম পারভেজ জুয়েলার্স। অনুসন্ধান বলছে এই জুয়েলারি দোকানের আড়ালেই আমির হোসেনের লুট করা স্বর্ণ রূপা ক্রয় করত বাজারের চেয়ে কম দামে। স্বর্ণ কিনেই তা গলিয়ে ফেলত পারভেজ। ওই যে শুরুতে আপনাদের বলেছিলাম কুয়েত প্রবাসী তৌহিদুল ইসলামের লাগেজ ছিনতাইয়ের ঘটনা, যে লাগেজে ছিল মূল্যবান স্বর্ণ, সে স্বর্ণও পারভেজ জুয়েলার্সে বিক্রি করা হয়। এই খালি একবার বাইরে যায়, একবার ভিতরে আসে, আর ওই লোকটার সাথে একবার আসছে, এটা আমরা দেখছি ওনাকে ঢুকছে। তো কাস্টমার তো এই হিসাবে তো আসতেই পারে, একবারে দেখছি ওনাকে আমি, কিন্তু আর দেখিনি কখনো। উনি তো কাস্টমার সেজে আসছে, যে ওই কাস্টমারের প্রতিবেশী বা ওই হিসাবে আসছে, আইসা বিক্রি করার জন্য আসছিল, এটা দেখছি। আর পারভেজের যেই লোকটার সাথে সম্পর্ক বেচা কেনার জন্য, ওই লোকটা পারভেজের রেগুলার কাস্টমার, কইতাছে আমির হোসেনের, কইতাছে মামা আসছে বিদেশ থেকে, আমির হোসেন বলতেছে ওই লোকটা মামা বিদেশ থেকে কিছু জিনিস বেচবো, অল্প কিছু জিনিস বেচবো। এসব স্বর্ণ কেনার পর সঙ্গে সঙ্গে তা গলিয়ে ফেলা হয়। এখান থেকেই উদ্ধার করা হয় তৌহিদুল ইসলামের স্বর্ণ। এ স্বর্ণই সোনা পাচারকারীদের কাছে বিক্রি করা হয়। এ চক্রের আরেক সদস্য জাকির হোসেন ঠিকাদার হিসেবে পরিচিত। এর বাইরেও তার আরেকটা গুণ আছে, তা হলো আমিরের দলের সদস্য। তার হাত ধরেই লুট করা স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল রাজধানীর বিভিন্ন জুয়েলারি দোকান সহ অন্যান্য জায়গায় বিক্রি করত জাকির। আমি ভিতরে গেলাম, যে কথা বললাম, তখন শুনতেছি যে নাকি এটা নাকি এয়ারপোর্টের চুরির মাল ওর কাছে না বিক্রি করছে। আগের থেকে কোনো সময় জানতাম না যে এই লোক এর কাছে স্বর্ণ বেচছে, আমরা এটা কখনোই শুনি নাই। একটা বিষয় জানিয়ে রাখি, তা হলো আমাদের অনুসন্ধান চলার সময়ই ধরা পড়ে যায় আমির হোসেন ও তার সহযোগীরা। হ্যাঁ, ছিল সেই বাসা থেকে আমরা বেশ প্রায় 15-20 লাগেজ উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম সেই সময়ে। এবং মূলত সে মিডল ইস্টের লোকজনদের টার্গেট করে, তার বাসাতে প্রচুর পরিমাণে আমরা পেয়েছিলাম মোবাইল চার্জার পেয়েছিলাম। এতে সহজেই অনুমেয় সে অসংখ্য রেমিটেন্স যোদ্ধাদের সে টার্গেট করত। এ নিয়ে 15-12 মতো জেলে গেল আমির। আবারও কি বেরিয়ে একই অপরাধে জড়িয়ে পড়বে? এত লোক যখন একটা ফ্লাইট যখন আসে, অথবা কয়েকটি ফ্লাইট যখন বাংলাদেশে অ্যারাইভ করে, তখন কিন্তু ইটস রিয়েলি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অর ডিফারেন্সিয়েট যে কে বাইরে থেকে আসলো অথবা কে ভিতর থেকে লাগেজ নিয়ে করলো। বাট স্টিল দের আর স্কোপ, যদি আমরা আমাদের সদিচ্ছা থাকে এবং আমাদের উদ্যোগ, যদি আমরা একটু পরিশ্রমী হই, আমার মনে হয় এ ধরনের আমিরদেরকে ধরা সম্ভব। কারণ কেউ যখন রিসিভ করতে কাউকে নিয়ে আসে, রিসিভ করতে নিয়ে আসলে তখন নিশ্চয় তার ওখান থেকে ব্যাগ নামিয়ে নেওয়ার কথা না। আরেক প্রবাসী অভিযোগ করেছেন কিভাবে তিনি সর্বস্ব খুইয়েছেন আমিরের কাছে। প্রবাস থেকে আসা যাত্রীরা বলছেন বিমানবন্দরে নেমে বাড়ি ফেরার পথে এভাবে সর্বস্ব হারাতে চান না তারা। রেমিটেন্স যোদ্ধা, যাদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতির চাকা, কিন্তু সেই যোদ্ধাদের কেন এত নিরাপত্তাহীনতা? দায়িত্ব যাদের, তাদের তৎপরতা আরো বাড়াতে হবে, সতর্ক থাকতে হবে অন্যদেরও। প্রবাসীদের প্রতি অনুরোধ, বিমানবন্দরে অপরিচিত কারো মিষ্টি কথার ফাঁদে পা দেবেন না। আপনার জীবন আপনার পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই সাবধান থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে। আমি ইমরান হোসেন সুমন বিদায় নিচ্ছি আজকের অনুসন্ধান ও সমাধান থেকে।
সৌজন্যে জেডএস আরএম।